দিনাজপুরের হিজড়া সম্প্রদায়ের গুরুমণি সকলে সুপরিচিত রূপালী হিজড়ার দোয়া ও কুলখানি গত 18 অক্টোবর শুক্রবার বাদ জুমা ফুলবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের মাঠে অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় মাদ্রাসার হাফেজদের কোরআন তেলাওয়াত ও কোরআন খতম বাদ জুম্মার দোয়া ও মিলাদ মাহফিল ও দুপুরে খাবার পরিবেশনের মধ্য দিয়ে গুরুমণি রূপালী হিজড়ার কুলখানি অনুষ্ঠিত হয়। রূপালী হিজড়া দিনাজপুর ফুলবাড়ী উপজেলা চকচকা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি দিনাজপুর জেলা হিজড়া সম্প্রদায়ের গুরুমণি হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত 11 অক্টোবর দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল 65 বছর। এদিকে রূপালী হিজড়ার মৃত্যুতে হিজড়া সম্প্রদায়ের জেলার গুরুত্বপূর্ণ গুরুমণি পদটি শূন্য হওয়ায় জেলার সকল হিজড়া সম্পত্তিতে রূপালী হিজড়ার স্থলে ফুলবাড়ি পৌর এলাকার সাথী হিজড়াকে গুরুমণি নির্বাচিত করা হয়। রূপালী হিজড়া এখানকার এক লিডার ছিল, সে এখানে মারা গেছে। মারা যাওয়ার পরে এখানে আমরা সবাই আসছি তার কুলখানি ইয়ে করার জন্য। আল্লাহ তাকে ভেস্তে বাসি করুক, আপনারাও দোয়া করবেন। আমরাও চাই যে রেখাই হোক, ঠিক আছে, সে এলাকার বাল বাচ্চা, সে এলাকারই সে একজন ব্যক্তি। ফুলবাড়ি শহরের আমাদের সিনিয়র একজন হিজড়া ছিলেন, তিনি লিডার লোক, উনি মারা গেছেন। ওনার আত্মা শান্তির জন্য আমরা মাগফিরাত কামনা করছি। এবং তিনি নেতা ছিলেন, আমাদের রূপালী হিজড়া, তিনি আমাদের সবার গুরু রাখতেন, তিনি এলাকার সর্দার ছিলেন, তিনি এখন নাই, তিনি আল্লাহর রাস্তা চলে গেছেন। ইন্নাল্লাহে সবাই 500,000 যা পারিছি তাই ভাবে সবাইকে দিয়ে আমরা এখানকার বাল বাচ্চা রেখা হিজড়া ওনাকে আমরা সমর্থন করেছি। আমাদের এখানকার প্রায় 7-8টা থানা যত হিজড়া আছে জেলা দিনাজপুর জেলার সবাই মিলে আমরা ওনাকে সমর্থন করেছি। এবং রূপালী হিজড়া মারা যাওয়ার পর আজকে আমরা তার রূপালী হিজড়া উনি মৃত্যুবরণ করেছেন, তার ওনার জন্য আমরা কুলখানি করতেছি। আজকে 9 দিনের কুলখানি করতেছি, ওনার জন্য আমরা মাগফিরাত কামনা করি এবং আপনারা সকলেই মাগফিরাত কামনা করবেন। এবং এই শূন্য আসনের জন্য আমরা নতুন নেতা হিসেবে নেতৃত্ব দিয়েছি রেখা হিজড়া ছিল। রেখা হিজড়া ওনার চেলা ছিলেন, ওনার মেয়ে ছিলেন, ওনার শিষ্য ছিলেন, সে হিসেবে আমরা ওনাকে সকলে দিনাজপুর, পার্বতী, বিরামপুর, রংপুর, শহীদপুর সহ যত হিজড়ারা উত্তরবঙ্গে আছেন সবাই ওনাকে সিলেক্ট করেছে। তার উপর আল্লাহর ইচ্ছা তার মুক্তি হয়েছে, তার সবার মনে কষ্ট। কেউ যদি তার মনে যদি আমার গুরু কষ্ট দিয়ে থাকে তাহলে তাকে মন থেকে ক্ষমা করে দিবেন। সেই কারণে আমি এখানে আজকে দাঁড়াতে পেরেছি। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, সবাইকে। দিনাজপুর প্রতিনিধি মোহাম্মদ হারুনুর রশীদ, স্বর্ণালী টিভি।